মুতে লাগছে গাইস মুতে পার নাই এখন হইছে অল্প পানাস হেৰি মানে হঠাৎতে অল্প মান হেৰি গেল মানে হঠাৎতে বেমাৰটো বেছি হৈ গৈছে হ্যাঁ ভয় লাগে অবস্থাটা দেখি ভয় লাগছে একদম গাইজ এই গোলাপকেইটা দেখছি না এটা ফুলো নাই জেকাতে লাগছিল সব পড়ি গেছি ফুলি কিনে সব পড়ি গেছি মানে কেসটো হল মই ভাবছিলো ফুলি থাকিব মই বজাৰত নি বিক্রি করিম পুরা আজ রোজ দে বুলি অল্প পয়সা পাতি হব বিজনেস ভাবিছিলো কিন্তু আকো নহল তো যি কি নহোক ওয়েলকাম ব্যাক টু কিবা ব্লগস আজিও মই আরম্ভ করলো কারণ রূপজ্যোতির অবস্থাটো বেয়া হয়ে আছে মানে তার কি হয়েছে কি হওয়া নাই ভিডিওতো গম পাবো মানে কি বেমার হয়েছে একচুয়ালি সেটা গম পাবো এটা অল্প পিছত মই তাত্তাকালি যাম আর নলবাইতো যাব লাগা কিবা অল্প কাম আছে তো চাই থাকুক ভিডিওটো তো গাইস আহি পালো কালাক সুমিত্রা প্রিন্স আমার অফিস আহি ভাল নালগা আসি যেটা আহিব পারো একে গেলি একটু ঘর এখানি আহিব নরেনি এটা মই গেলো তাক আহি কিনে অল্প ঘুমে আছে তো মাতা নাই প্রথম অল্প নবাইত কাম আছে কামখানি করি লো করি লো আহি কিনে তার তাকে যাই আসো কি হয়েছে কি হয় না আপনারা জনে আসো আমার রাস্তা কিন্তু চালিয়ে আসো মনে আছে হ্যাঁ মই রাস্তাই বনাইছি বস্তাই বনাইছি দেখা নাই এটু দি চালি গেল বহল হয়ে গেল আইবালো নলবাৰী নলবাৰী আই বস্তু খান ল'লো বৰ গধীৰ যদি মিছ কৰিছো তোক হচি পাৰ্চেল ডেলি ইমান দেৰি গুণি কৰে কওকচোন হেল্ল' গাইজ আপোনালোকে ভাবিছে মই কিয় গাজৰ খাই আছো আপোনালোকে নহয় আজি মোৰ মায়েও কৈছে সূৰ্য কোন ফালৰ পৰা উঠাইছে কাৰণ মই গাজৰ খাই বেয়া পাওঁ কিন্তু কি করব উপায় নাই ইমান হেয়ার ফল হয়েছি কি ওত তোত মো চুলিয়ে পাও তো গাজরত থাকা কেরোটিন আর কেরোটয়েড যে চুলি সরাত রোধ করে সেইকারণে মই গাজরেই খাই আছো তো আপনাদেরকে তো জানেই ভ্যালেন্টাইন ডে আহি আছে তো তাকে লো আমার মায়ে মোক জোকাই আছে বলো তই ভ্যালেন্টাইন ডে পালন করা গেলি তো ডাকলই হয়ে যায় নাকি কিন্তু মোর মাও মোর চুলি সরাতক লো বহুত ভয় খাই আছে আর মায়ে মোর এই প্রবলেমটোর সলিউশনও আনিছে সেইটো হয়েছে নিউড কেরট সিড হেয়ার অয়েল বাহ ইয়াত কেরত চিড আছে বাৰু যি কি নহওক মোৰ মায়ে ইয়াৰ বিষয়ে যি কৈছে মই অডিয়েঞ্চসকলৰ লগত শ্বেয়াৰ কৰোঁ লগতে মই অলপমান চম্পিও কৰি লওঁ এইটো কেৱল চম্পি নহয় এইটো হৈছে হেয়াৰ ফল কম কাৰো চম্পি যাক বনোৱা হৈছে কেৰত চিড এক্সট্ৰাকৰ পৰা আৰু ইয়াত আছে ভিটামিন এ কেৰোটিনছ আৰু কেৰোটয়েড যিয়ে চুলি গুৰৰ পৰা মজবুত কৰে আৰু চুলি সৰা কম কৰাত সহায় কৰে আৰু ই হেয়াৰ ফলিক ষ্ট্ৰং কৰে আৰু ইয়াত এণ্টিঅক্সাইড প্ৰপাৰ্টিজ আছে যিয়ে চুলিক ইউভি ৰে আৰু পলিউশ্যনৰ পৰা প্ৰিভেণ্ট কৰে ই একমাহৰ ভিতৰত 10% 20% নহয় পূৰা 70%লৈকে চুলি সৰা ৰিডিউচ কৰে অ' কি আমেজিং চাম্পি মোৰ চাম্পি কৰা হৈ গ'ল ষ্ট্ৰেছো কমি গ'ল আই লাভ দিছ চাম্পি কোনো ধৰণৰ চিপচিপো নাই এই ভেলেণ্টাইন মাহত আপোনালোকে আপোনাৰ লাভৱান শ্বেয়াৰ কৰক চাম্পি কৰি কৰি উইথ ইয়োৰ পাৰ্টনাৰ মাদাৰ ফাদাৰ ছিষ্টাৰ ব্ৰাদাৰ ফ্ৰেণ্ডছ কাৰণ আপোনাৰ পাৰ্টনাৰে আপোনাৰ কেৱল ভেলেণ্টাইন নহয় সেই সকলোবোৰ আপোনাৰ ভেলেণ্টাইন যিয়ে আপোনাক ভাল পায় আৰু এতিয়া সূৰ্য বেলেগ দিশৰ পৰা উদয় নহয় চুলিও যত তত পৰি নাথাকে আপোনালোকেও হেয়াৰ ফল কম কৰো চম্পি কৰিবলৈ www.evertin-nude.com ফ্লিপকাৰ্ট এমাজনত এই তেলটো কিনক তো গাইজ আহি পালোঁ নলবাৰীৰ পৰাই আহি পাই এই এক লাখ পাইছোঁ এই খবৰ ল'বা আছে ই মূল্যকে নেকি মানুহটো মৰিব নহ'লে আহিব কিং ইজ বেক বাৰু একো নাই চেলাইন টেলাইন লৈ তাজা হব আমাৰ ৰূপজ্যোতি তোমাৰ ভাগ মাছো মই
কেনে গাইস সালাইন লগাইছো দিছি বাকি অলম তাজা ফিল কৰছ না অলম অলম তাজা মানে মই ডালিম ভাল নহয় ডালিম খাই কেন কি হেৰিটো হৈছে এটা ডালিম খাইছো এটা ডালিম নহয় পাঁচটা ছয়টা কব লাগিব হলে উপায় নাই নহয় খাবটো লাগিব উপায় নাই যস্ত আইছে না অলপ যস মানে কি কব আর না বুলিও কব নোৱাৰি না বুলিও কব নোৱাৰি নহয় দেতো চেলাইনটো হে গল বাকি কি কি হৈছে এটা উঠি লৈ বহিলো আমি ধুনীয়া কথা কম মানে সবে জানবে বিচাৰি আছে কি আৰু বেমাৰটো কি হৈছে কি হোৱা নাই তো গাইস ফাইনালি সেলাইন দিয়া হল তো মনোভাবটো সুধো আমি সারর স্যার কেনে মানে পাঁচ দিন দুইটা ভাই মানে ডেইলি ডেইলি দুটাকো সেলাইন দিছি পাঁচ দিন মানে দশটা সেলাইন মানে মেইনলি কথাটো হৈছে বেসিক্যালি বেমারটো কি হৈছে কই দে বেসিক্যালি হৈছে মো জ্বর হলা হাগা সাগা হইলে টোটালি জুগ হৈ মানে মো জন্ডি দিছে লাস্টত এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার করি কিনে যাই কিনে জন্ডিস হয়েছে জন্ডিস হয়ে মানুষ বহুতেই দুর্বল ধরে ধরে উঠাব লগা হয়েছে তথাপি অল্পমান বেটার ফিল করছ টাইম লাগিব অল্প টাইম লাগবো তো চিকিৎসা চলি আছে চিকিৎসা তো আরম্ভ হয়েছে টেস্ট শেষ করা হল সেদিনা আমার নতুন মেডিকেল কলেজও ফার্স্ট গেছো ইয়ার লগতে কিন্তু সেদিনা দুর্ভাগ্যবশত রবিবারে গেছিল বন্ধ আছিল সেদিনা কারণ ভালকে স্টার্ট হয় না তারপর আইলো আমি মনোজ দাস আমার ইয়ারে ভাল চিকিৎসক এটা তখন তাকে গেল তখন চাই কিনে কেছি বাবু তোমার জন্ডিস হালদে বসছে না চকু টুকু চকুতে হালদে পড়ছে মানে হেই আর জন্ডিস আর তো হেনেকে টেস্ট শেষ করা গল টেস্টর রিপোর্ট আইল দেখালে অল্প জন্ডিস তো আছে বেশিকে তো ডায়েট দিছে কিবা কানি বেলেগ একো নাই ঔষধ দিছে খানি কন্টিনিউ করব দিছে মোটামুটি এক দেড় মাহ ভালকে টোটেলি রেস্ট লোবা দিছি বেলেগ একো ইমান চিন্তনীয় বিষয় নাই চিন্তনীয় কেনে বেমার হয়েছে জানো ইয়ান কেন হবে পারে আর তো স্যালাইন লো অলপমান তাজা ফিল হয়েছি মই গম পাইছো কারণ মাত্র উলছি অলপ স্যালাইন কিনে লম হে গাইস এটু যে হাত কামান আনব এবার ভাই একবার ভাই নাই রে গিল থবা লাগে গিল থ সিস্টেম করবে লাগে না ডাক্তার বলি গিল থবা হ্যাঁ কি হলি হয় কিন্তু নাই না আর না গিলি না আর না পরে খাদ্যটো ভালকে খাবি দেই বাৰে কৈ গৈ আছো গাই যি খাদ্য অলপ কমকে খাই দেখা দেই ডাঙৰ আকৌ নাহে ডিউটিত যাওঁ কাৰণে